হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে যে ট্রিকটা শেয়ার করব সেটা অলরেডি আপনারা হেডলাইন এবং থাম্বনেল দেখে বুঝেছেন, তারপরেও এখন আমি দেখিয়ে দেব ইমোর একটি সিক্রেট সেটিং, যে সেটিংটা খুবই প্রয়োজনীয়। তো এছাড়াও ইমো ছাড়াও আমি অনেকগুলো সিক্রেট সেটিংয়ের ভিডিও দিয়েছি হোয়াটসঅ্যাপ স্মার্টফোনের, সেগুলো আপনারা আশা করি দেখবেন। আর আপনারা এই সিক্রেটগুলো জানতে চাচ্ছেন বলে আমি নতুন নতুন আরও সিক্রেট সেটিং দিচ্ছি। তো ইমোর যে সিক্রেট সেটিংটা আমি এখন দেখাবো সেটা চলুন দেখে নেওয়া যাক। আপনি ইমোতে যাবেন, তারপরে এই যে নিচে বাম পাশে যেই তিনটা অপশন আছে এখানে যাবেন, তারপরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে একটা অপশন পাবেন, এই যে স্টোরেজ, এই অপশনটা দেখুন, এখানে দুইটা অপশন আছে, স্টোর ফটোস, স্টোর ভিডিওস। এই দুইটা অপশন একই সাথে উপকারী, আবার অনেকের জন্য এটা বিরক্তিকর হতে পারে, ক্ষতিকর হতে পারে। যারা চান যে তাদেরকে যখন কেউ কোনো ছবি বা ভিডিও পাঠাবে সেটা অটোমেটিক আপনার ডিভাইস স্টোরেজে সেভ হবে, তারা এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। আর যাদের এই সমস্যাটা আছে যে ইমোতে কেউ কিছু পাঠালে সেটা সরাসরি গ্যালারিতে চলে আসে, তারা সেটা চান না, তাহলে আপনি আমার মতো এভাবে ব্ল্যাঙ্ক রাখবেন, তাহলে আপনার মোবাইলে এখান ইমোতে কেউ ছবি ভিডিও পাঠালে সেগুলো সেভ হবে না। আর যারা চান সেভ হোক তারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যারা মোবাইল নেট ইউজ করেন তারা এগুলো অ্যাভয়েড করবেন, টিক চিহ্ন তুলে দেবেন, কারণ অনেক সময় অনেকজনে ওয়াইফাই থেকে অনেক বড় ভিডিও পাঠায়, সেটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে সেই ভিডিওটা যদি আপনার মোবাইলে ডাউনলোড হয় অটোমেটিক, তাহলে আপনার অনেক নেট খরচ হয়ে যাবে। তো এভাবে আপনি সেট করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি যে প্রয়োজনীয়গুলো কীভাবে আপনি সেভ করবেন, সেটা আপনারা অলরেডি জানেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ কেউ যদি আপনাকে কোনো ছবি ভিডিও পাঠায়, আপনি যেটা সেভ করতে চান সেটাতে এভাবে এই যে চেপে ধরলেই ডাউনলোড অপশন আসবে, শুধুমাত্র যেগুলো আপনি ডাউনলোড করতে চান এভাবে ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক, আশা করি ট্রিকটি আপনাদের ভালো লাগবে। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।